কালকে চৈত্র সংক্রান্তি, তারপরে পহেলা বৈশাখ। বৈশাখী আমেজেই সায়রানা আন্দাজে হয়ে যাক বরাবরের মতোই। তুমি খেতে চাও কন্টিনেন্টাল, আমি চাই ইলিশ মাছ আর সাথে ভাত। তুমি যেতে চাও পাতায়া, আমি চাই কক্সেস বাজারের সেই সুন্দর রাত। তুমি ইচ্ছে করো পস ইন্টেরিয়র আর বাড়ি বিশালাকার, আমার ইচ্ছে সর্ষে ফুলের গন্ধ গায়ে মাখার। তুমি চাও আমি হই মৈনাক, বাট আমার ইচ্ছে আমার পুঁজি বুক ভরা ভালোবাসা আর সাথে শুধু বৈশাখ। সো বৈশাখের এই শায়রী আন্দাজ যদিও কেউ বা বলেনি, নিজে নিজে আমি আসলে ওয়াও ফিলটা করছি আর কি। এনিওয়ে থ্যাংক ইউ। সো এই জিনিসগুলো আসলেই বিমূর্ত তখনই হয় যখন বৈশাখের সাথে গান মিলেমিশে একাকার হয়, এবং আপনারাও গানের সেই আয়োজনে আমাদের সাথে উপস্থিত যথারীতি। এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হক মিস্টার কুকি মিউজিক ক্লাবের আজকের আয়োজনে। এবং এটার সাথে যদি যুক্ত থাকতে চান আপনারা, তাহলে 9632030304 এই নাম্বারে আমাদেরকে ফোন করুন, মনের কথা জানিয়ে দিন, এবং সেই সাথে আপনারা চাইলেই টেক্সট করতে পারবেন পিজি লিখে স্পেস দিয়ে 1616 নম্বরে, মনের মাধুরী মেশানো কথাগুলো পৌঁছে দিন। আমি শৈশবে হয়তো ওই প্রথম প্রেমের অ্যাপ্রোচটা করতে পারতাম না যদি মৌসুমীকে নিয়ে ওই গানটা না শোনা হতো। আমার বৈশাখ হয়তো ওই মেলা নিয়ে মেলায় যায় রে গানটার পরে, যদি গানটা না থাকতো আমার মনে হয় যে বৈশাখ একটু ফিকেও হয়ে যেত হয়তো। এক্স্যাক্টলি বন্ধু, ব্যাক ইন 1976 থেকে গত 40 বছরে বাংলাদেশের গানকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন যারা, তাদের জন্য রাজ্যের কৃতজ্ঞতা। কথা বলতে গিয়ে আমি আসলে একটু অন্যরকম হয়ে যাচ্ছি, নস্টালজিক হচ্ছি, এক্সাইটেড হচ্ছি। দিস ইজ অ্যাবাউট ফিডব্যাক। আপনাদের সবাইকে সাথে নিয়ে স্বাগত জানাই সেই মানুষগুলোকে, অনেক অনেক ভালোবাসার সাথে স্বাগত আপনাদেরকে। দিস অন অ্যান্ড অনলি অফ কোর্স ফিডব্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। বৈশাখ এবং আমরা কোথায় যেন আমাদের সাথে একটা যোগসূত্র, অবিচ্ছেদ্য যোগসূত্র হয়ে গেছে। সবচেয়ে ভালো হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা আপনি শুরু করলেন, মানে চেষ্টা আর কি লুমিন ভাই, যে আমরা আসলে সায়রানা আন্দাজে তো বাংলাতেও কোনো কিছু উপস্থাপন করতে পারি, সো ব্যাক টু ব্যাক প্রোগ্রামে সেটা করবার চেষ্টা করছি। বাট আপনারা যখন থাকেন, আমি যেমন আমার ব্রিথিং স্পেস পেতে সময় লাগছে, আসলে আমার শৈশব কৈশোর যৌবনের সন্ধিক্ষণ সব মিশে আছে আপনাদের গানের সাথে। আমি ব্যক্তিগতভাবে এতে আমি স্পেশাল ট্রিবিউট টু ইউ, আপনি আমাদের বুড়া বানিয়ে দিচ্ছেন। সো সবচাইতে বেশি যুবা, বয়সে একদম তরুণ, অফকোর্স লাউ ভাই, বাবু ভাই, লাউ ভাই, লুমিন ভাই, আপনি তো আসলেই তরুণ, রায়ন ভাই, এবং সেই সাথে পন্টি ভাই এবং দানিশ ভাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করি, প্রথম কোন গান দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের হক মিস্টার কুকি মিউজিক ক্লাব? আচ্ছা, আপনি যেভাবে বললেন তাহলে আমাদের প্রথম গান দিয়েই শুরু করি। প্লিজ প্লিজ। চিরদিন রবে কেউ তা ভেব না, একদিন সাথিহার হবে কেউ তো রবে না, একদিন সব খেলা পেলে এক পথে যেতে হবে চলে। এই দিন চিরদিন রবে কেউ তা ভেব না, একদিন সাথিহার হবে কেউ তো রবে না, একদিন সব খেলা পেলে এক পথে যেতে হবে চলে। এই দিন চিরদিন রবে কেউ তা ভেব না, একদিন সাথিহার হবে কেউ তো রবে না। স্বপ্নের দিন ভুলে যাও, একদিন সব খেলা পেলে
যেতে হবে চলে এদিন চিরদিন রবে কেউ তা ভেব না একদিন সাথী হারা হবে কেউ তো রবে না ব্যাক 1981 বিটিপির ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য যে গানটি প্রথম রেকর্ড হয়েছিল দ্য সং থ্যাংক ইউ এটা সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন আমি দুঃসাহস তারপরে দেখাইছি একটু পড়ালেখা আর সবচেয়ে বড় কথা অনেক ছোটবেলা থেকে তো ফলো করি আপনাদেরকে থ্যাংক ইউ আমরা নেক্সট কোন গানে যাচ্ছি আচ্ছা একটা গান আছে আজ তোমার চিঠি জি জি শুনেছেন নিশ্চয়ই ইয়া অফ কোর্স আজ তোমার চিঠি যদি না পেলাম হয় নাকি ভেবে নেব অসুখ হয়েছে আজ বেলা শেষে যদি খেলা ভাঙে নাকি ভেবে নেব আজ আশা মরণ হয়েছে আমি দিন শেষে যেন রাত্রিতে দেখছি তোমারই মুখ নাকি তন্দ্রাকে আজ স্বপ্ন ভেবে কেঁদে ভাসিয়েছি আমার আজ কুসুম কলি ঝরে ঝরে গেলে আমি ভেবে নেব আজ আশা মরণ হয়েছে নাকি বেলা শেষে যদি খেলা ভাঙে আমি ভেবে নেব আজ আশা মরণ হয়েছে তুমি বলেছিলে সেই সন্ধেবেলা আমি পথ চেয়ে থাকি সেই পথ চলা যদি থেমে গেল কি তাই মোর সর্বনাশী আর জীবন জ্বালায় তোর আশায় থাকা তোর আশা যেন আজ আমি পূরণ করেছি নাকি ভালোবাসা তোর পথ চাওয়া সেই ভালোবাসা আজ আমি বরণ করেছি
থাকি সেই পথ চলা যদি থেমেই গেল কি দায় মোর সর্বনাশী আজ মরণ যদি তোর চরণ তলে আমি ভেবে নেব আজ আশা পাওয়া হয়েছে কি বেলা শেষে যদি খেলা ভাঙে আমি ভেবে নেব আজ আশা মরণ হয়েছে ও আজ আশা মরণ হয়েছে ও আজ আশা মরণ হয়েছে থ্যাংক ইউ মানে একটার থেকে একটা গান অবশ্যই অন্যরকম আমার কাছে মনে হচ্ছে গানের মধ্যে দারুণ কিছু বিভিন্নতা আছে এটা তো এটাও তো প্রায় 87 বিভিন্ন তো থাকতে হবে এখন তো চিঠি নাই চিঠি কি তাহলে শুধুই খুঁজে পাওয়া যাবে ফিডব্যাক এর গানে ওকে সো ব্যাক টু ব্যাক আরেকটা গান শুনে নি এক ছাক প্রজাপতি হ্যাঁ এক ছাক ছিলাম আমরা এক ছাত্র যাপ
ওকে, আমরা আরেকটা পরবর্তী কি গান শুনতে যাচ্ছি তাহলে? শুনবো চলো যাই দূরে সুদূরে, মাঝি তুমি পালো রাইও রে, চলো যাই দূরে সুদূরে। ওকে, আমরা একটা ফোন নিয়ে নিই, ফিডব্যাক এর সাথে কানেক্টেড হতে চান আমাদের ভিউয়ার্সরা। ফার্স্ট ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আয়েশা মেমোরিয়াল হসপিটাল থেকে ডক্টর আশিস বলছি। আপনার খুব পছন্দ। স্যার কেমন আছেন? এই তো, তুমি ভালো আছি। প্রথম ফোনটাই হচ্ছে আগাম শুভ নববর্ষ ফিডব্যাক কে। অলরাইট, শুভ নববর্ষ, সবাইকে শুভেচ্ছা। জি, আপনাকেও শুভেচ্ছা। এবং বাংলা ভিশনের দর্শকদের মাঝখানে জানাতে চাই, আগামী 15 এপ্রিল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কলেজ মাঠে মুক্তমঞ্চ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় না স্পন্সর্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী সংগীত উৎসব, যেখানে গান গাইবে ফিডব্যাক, এন্ড্রু কিশোর এবং কুদ্দুস বয়াতি। আমরা পৌঁছে যাব, বাট সবার জন্য দেখা হবে, কম্বিনেশনটা অনেক জটিল। ফিডব্যাক কে সরাইলে স্বাগত। ওকে, বাট ডক্টর সাহেব, এই যে মনের ডাক্তাররা পারফর্ম করছে এখানে, কেমন ফিল করছেন আপনি? আপনারা কিন্তু আমাদের ছেড়ে কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি এবং গান নিয়ে কিন্তু বহুদূর যাবো আজকে, অনেকক্ষণ শুধু গান হবে, ফিডব্যাক এবং আপনারা আমরা বিরতির পর ফিরে আসলাম হক মিস্টার কুকি মিউজিক ক্লাবের আজকের আয়োজনে। এবং আপনারা জানেন আজ আমাদের সাথে আছে, যাদের সাথে থাকলে সময়ের জ্ঞান থাকে না, অফকোর্স ফিডব্যাক। ওকে, ভালোই বলেছে। গান করবো না আর কিছু বলবেন? না, আমি আর কি বলবো, আমি তো বলতেই চাই, বাট যে পরিমাণ টেক্সট আসছে, প্লিজ গান শোনান, আরও গান শুনতে চাই, সেই মৌসুমি মেলা অনেক কিছু, অনেক কিছু চেষ্টা করি। মনে পড়ে ভালোবাসা, মনে পড়ে অপমানে, মনে পড়ে ক্ষমা, মনে পড়ে আলিঙ্গনে, মনে পড়ে আবার কথায়, মনে পড়ে অতুল তোমার চাহনিতে, মনে পড়ে প্রতারণা, মনে পড়ে সান্ত্বনায়, মনে পড়ে যন্ত্রণায়, মনে পড়ে আত্মনাদ করে কেঁদেছি, মনে পড়ে বিদায় বেলায়, মনে পড়ে অকালে আমার মনের শক্তি মরে যায়, মনে পড়ে শুধু বছরে বছরে গড়া সংসারে কি যেন হারিয়ে যায়, মনে পড়ে নিত্রাহীন কত রাতে জেগে আছি শুধু ভোরের আশা, এই হৃদয়ে তোমার কুঠার আঘাতে কত রক্ত ঝরেছে বৃথা, রেখে গেছে বুকের মাঝে চাপা ব্যথা, মনে পড়ে তোমার, মনে পড়ে তোমার, মনে পড়ে জটিলতায়, মনে পড়ে শিহরণে, মনে পড়ে অস্থিরতায়, মনে পড়ে কামনায়, মনে পড়ে বাসনায়, মনে পড়ে অভিশাপে, মনে পড়ে নিষ্ঠুরতায়, মনে পড়ে ঈর্ষাকাতরতায়, মনে পড়ে গুণী বনায়, মনে পড়ে অসহায় হয়ে ছুটছি প্রেমের পরিচিকায়, মনে পড়ে প্রতিশোধ নেবার প্রবণতায়, প্রতিরোধ করার প্রতিক্রিয়ায়, প্রতীয়মান এই অপরাধী মনে কত বিষাক্ত তোমার ছোঁয়ায়,
ওনে পরে জীবনে আমার সকল স্বপ্ন মরে যায়, মনে পরে এই মানুষ নিংড়ানো সংসারে বেঁচে থাকা যে কত দায়, মনে পরে নিদ্রাহীন মনের ঝড়ে জেগে আছে শুধু স্বস্তির আশা, তোমার হৃদয় লুকানো হাতাগারে কত না শিল্পী মরেছে বৃথায়, বেঁচে আছি ব্যথার মাঝে নতুন ব্যথা, মনে পড়ে তোমার, মনে পড়ে তোমার অনেক স্মৃতি ভুলে থাকা, মনে পড়ে শুধু হজ্জ করে, মনে পড়ে বিস্তাবজায়, মনে পড়ে অপূর্ণতায়, মনে পড়ে অক্ষমতায়, মনে পড়ে নিরুপায়ে ক্ষোভে প্রচণ্ডতায়, মনে পড়ে অহেতুক সুযোগ নেবায়, মনে পড়ে ঝলমলে মিথ্যে কথায়, মনে পড়ে নিষ্প্রাণ হাসি হেসেছিলে তুমি প্রেম প্রেম খেলায়, মনে পড়ে তোমায় নিদারুণ এই বাস্তবতায়, আমি জানি আগামী শুধু আসবে আজকের বেঁচে থাকায়, বেঁচে আছি উৎপীড়নে, বেঁচে আছি উন্মাদনায়, বেঁচে আছি বেঁচে থাকা শত তাগিদে ক্ষণিকেও তোমারই আশায়, মনে রবে তোমায় অনাগত কোনো গীতি কবিতায়, মনে রবে শুধু দীর্ঘশ্বাসে আর এক মিনিট নিরবতায়। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে মানব মানবী ছেলে মেয়ে এদের প্রেম বা ভালোবাসার কেমিস্ট্রিতে যত রকমের মানে উপসর্গ দরকার সব আছে এই গানটাতে। ওকে ওকে, এ তো আমার কথা বলার চেষ্টা করলাম, বাট এক্সপার্টরা কিন্তু টেলিভিশনের পর্দায়, সো তাদেরকে আমরা কানেক্ট করে নিচ্ছি ওভার ফোন। জি আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন? জি আমি লালন বলছি, ঠাকুরগাঁও থেকে। ও লালন, হ্যাঁ কেমন আছো ভাই? এই তো, কি অবস্থা? এই তো ভালো চলছে তো? হ্যাঁ ভালো লাগছে। ওকে, আমাদেরও ভালো লাগছে, তুমি দেখছো আর কি। ইসকে এখন হচ্ছে চোখ জলে ভেজা সাথে মৌসুমি কোনটা? সবটা ইনশাআল্লাহ। হ্যাঁ অনেক অনেক শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ লালন, আপনি ফোন দিয়েছেন ঠাকুরগাঁও থেকে, রাইট? অনেক অনেক দূর থেকে, এডিসি এডিসি লালন, অনেক ভালোবাসা আপনার জন্য। স্পেশালি এই গানগুলো আন্দোলনে পরিণত হয়েছে আমার টেক্সটে, সবাই বলছে এই গানগুলো শুনবার জন্য। তাহলে এখন কোন আয়োজন? তো স্বপ্নগাঁও, স্বপ্ন একটা স্বপ্নের গান গাই। জি প্লিজ। এটাই মোটামুটি গানের ভিতরে সব কিছুই আছে। না না সেটাই, এখন চোখ খুলে স্বপ্ন নাকি চোখ বন্ধ করে স্বপ্ন সেটাই বুঝবো আমরা। পাশাপাশি বসে গান শোনা, একে বলি মিছে কল্পনা, সেই তুমি স্বপ্নময় দিয়েছ তো ছোট
পাশাপাশি বসে গান শোনা, একে বলি নিচে কল্পনা, সেই তুমি স্বপ্নময় দিয়েছ আপনাকে চিনতে পেরেছেন? আপনি কেমন আছেন? আমি পাস করে দিচ্ছি কথাগুলো। আমি ভালো আছি। আপনার সবাইকে আগাম শুভেচ্ছা নববর্ষের দিলাম। কোন গানটা শুনতে চাচ্ছেন এখন? ভালো লাগছে সবাইকে। লাবু ভাই, থ্যাংক ইউ। বাবু ভাই, থ্যাংক ইউ। টন্টি ভাই এবং রাহান ভাইকে জি অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আমরা নাই আর কি। জি ভালো থাকবেন। জি আপনিও ভালো থাকবেন। দানিশ আমাদের আয়োজনে পুরো সময়টা জি জি আপনার জন্য আমার শুভ কামনা রইল এবং অনেক অনেক দোয়া রইল। অফ কোর্স আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকুন। এবং ভাবি থ্যাংক ইউ, ভাবি বললাম উইথ অল অফ ইউর পারমিশন, যেহেতু ভাবি কথাটা এখান থেকে গেছে। সো ভাবি আপনি আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ। বাট যখনই আপনারা কথা বলবেন কাইন্ডলি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন এবং দ্য নাম্বার 9632030 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে ফোন করুন, অথবা মনের মাধুরী মেশানো কথাগুলো আমি পৌঁছে দেবো এতে শ্যাম ফিডব্যাকের কাছে। আপনারা পিজি লিখে স্পেস দিয়ে 1616 নাম্বারে টেক্সট করুন। চলে যাচ্ছি ফিডব্যাকের কাছে। আচ্ছা টেলিফোন, টেলিফোন নিবো না গান, ও গান টেলিফোনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন একটা টেলিফোনে গান গাও। ওকে যদি এখন আর টেলিফোন নেই, হ্যালো হ্যালো, এখন মিউজিয়ামে পাওয়া যাচ্ছে, এখন মোবাইলের সময়, একটু শার্প হবে ভয়েসটা। Let's go.
নীরব তুমি থেকো না, হে হে ভিড় মনে আর না অড়াল করে রেখো না। Hats off, Lubin bhai. Hats off, feedback. Thank you. Especially. Acha piano ta ektu kombe, ha? Piano ta. Monitore piano ta ektu kombe. Amra amader sound engineer Maruf ke khujchi. Maruf, tumi kothay? Piano ta monitore kombe ektu. লোহিন ভাই, আপনি গান করছিলেন, আমরা কিন্তু মানুষ পটেই আগে যে টেলিফোন লাল কাপড় দিয়ে ঢেকে রাখা ওই রকম ফিল নিচ্ছিলাম, এখনো নাই রে ভাই, আসলেই নাই, আসলে মোবাইল দিয়ে বিজি। থ্যাংক ইউ ফিডব্যাক কে, এক সেকেন্ডে একদম কৈশোরের দিনগুলোতে নিয়ে যাওয়ার জন্য, ইটস এ ব্লেসিং, আসলেই ব্লেসিং, হ্যাটস অফ, অনেক অনেক কৃতজ্ঞতা, দারুণ ভালো লাগা। নেক্সট কোন গানটা শুনছি? এবার হচ্ছে, জি জি লাউ ভাই, উই টুক ইউ देयर, হোয়াট হ্যাপেন্ড টু আস? Yeah, we took it there. Okay, thank you. Especially, আমরা সবাই কিন্তু কানেক্ট করতে পারছি, স্পেশালি যখন যারা এখন হক মিস্টার কুকি মিউজিক ক্লাব দেখছেন, ফিডব্যাকের আসলে এটাই স্পেশালিটি। ওকে, উদাসী গানটা। ওকে ওকে, আশা হোক দুরাশা, চাই কারো মন পেতে
হতে ভাবনা নয় কোনো যেতে চাই সুদূরে তুমি আমি যাব হারিয়ে দুটি হাত বাড়িয়ে জীবনের যা কথা কিছু নয় হতাশা শুধু শুধু যায় আর ভালোবাসা আশা হোক দুরাশা আশা হোক দুরাশা চাই কারো মন পেতে চাই কারো সুখ হতে ভাবনা নয় কোনো যেতে চাই সুদূরে তুমি আমি যাব হারিয়ে দুটি হাত বাড়ি আশা হোক দুরাশা মাচো ম্যান পন্টি ভাই আগুন জ্বালায় দিয়েছে কিন্তু ওইখানে একদম আমরা একটা ফোন নি তারপরে পরবর্তী গানে যাচ্ছি জি হ্যালো কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন কোথা থেকে বলছেন আমি আশিক বলছিলাম আশিক মিউজিক থেকে আমি একটু টোটাল ফিডব্যাক এর সাথে একটু কথা বলতে চাই জি প্লিজ প্লিজ টোটাল ফিডব্যাক আপনার জন্য টোটাল ফিডব্যাক আমি আসলে কাকে থেকে কাকে বলবো সব আমার মানে আমার এবং লক্ষ লক্ষ শ্রোতাদের মানে পছন্দের কিছু মানুষ বাবু ভাই লাবু ভাই লুমিন ভাই রায়হান টন্টি ভাই আসলে মানে চমৎকার একটা মানে প্রোগ্রাম দেখতেছি এবং আমার মতো অনেক মানুষ আসলে দেখতেছি খুব এনজয় করতেছি আর সেই আমাদের স্কুল লাইফ থেকে কলেজ লাইফ এরপরে চাকরি জীবন একদম একদম চলতেছে শুধু ফিডব্যাক এর গান শুনেই অনেক ধন্যবাদ অনেক হ্যাটস অফ আসলে দারুণ মানে দারুণ একটা শো কোন স্পেসিফিক রিকোয়েস্ট আছে গানের আসলে ফিডব্যাকে সবগুলো গানই ছোটবেলা থেকে পছন্দের এখানে রিকোয়েস্ট কোনো কিছু নাই এই কারণে টোটাল টোটাল শব্দটা কিন্তু এই কারণে আমি যেটা বলছি টোটাল ফিডব্যাক থ্যাংক ইউ আশিক ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আশিক সম্পর্কে কিছু না বললেই নয় প্লিজ লাভ ভাই ও আসলে আপনি ফোনে থাকুন কাইন্ডলি অনেক ভালো শ্রোতা ও ব্যান্ডের মিউজিক সব সময় পছন্দ করতে হবে যার পরিপ্রেক্ষিতে ওর একটা হিউজ অ্যালবামের একটা কালেকশন আছে হিউজ সেটা আমি হিউজই বলবো কারণ ওগুলো নিয়ে এখনও কী করবে বুঝতে পারছি না তাই এখনও হি ইজ থিঙ্কিং অ্যাবাউট এগুলো সব আপলোড করে মানুষকে ফ্রি জিনিস দেওয়ার জন্য কারণ ফ্রি যে এনজয়মেন্টটা নিয়েছে দ্যাট হি ফেল্ট দিস ইজ প্রাইসলেস এবং হি ওয়ান্ট টু শেয়ার ইট উইথ দি মিউজিক লাভার্স যারা ব্যান্ড মিউজিক পছন্দ করতো তাদের সাথে
এটা শেয়ার করছে একটা অ্যালবামও করছে, যেটা নাকি ওই ব্যান্ড যারা ভালোবাসত 80-90 দশকের সব ব্যান্ড, আইডিয়া ছিল যে মিক্সড ব্যান্ড অ্যালবাম, মানে অনেকগুলো ব্যান্ডের ভোকালিস্টদের নিয়ে অ্যালবাম, 80s and 90s স্পেশালি। ওকে, থ্যাংক ইউ আশিক ভাই, সামথিং লাইক দ্যাট, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর হিম, থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আপনি বা আপনাদের মতো আমরা যারা আছি তার জন্যই হয়তো মোটিভেটেড হন এই ফিডব্যাক এ ধরনের পারফরমেন্স করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা 9632030304 এই নাম্বারে ফোন করুন, অথবা পিজি লিখে স্পেস দিয়ে 1616 নাম্বারে আপনার মনের কথা পাঠিয়ে দিন। আপনারা আছেন ওয়াক মিস্টার কুকি মিউজিক ক্লাবে এবং আমরা যাচ্ছি ফিডব্যাককে নিয়ে পরবর্তী আয়োজনে। চোখে চোখে চাওয়াতে, চোখে চোখে চাওয়াতে, আরো কাছে পাওয়াতে, অকারণে ভালো লাগে দিন চা উরুর মোচা তয়বি খঞ্চা, চোখে চোখে চাওয়াতে, চোখে চোখে চাওয়াতে, আরো কাছে পাওয়াতে, অকারণে ভালো লাগে দিন চা আরো কাছে।
চাওয়াতে চোখে চোখে চাওয়াতে আরো কাছে পাওয়াতে অকারণে ভালো লাগে দিন চা চোখে চোখে চাওয়াতে চোখে চোখে চাওয়াতে আরো কাছে পাওয়াতে অকারণে ভালো লাগে দিন চা একসাথে আছেন পরবর্তীতে ফিডব্যাক নামে আসলেন। লাউ ভাই, কোয়েশ্চেনটা আপনার কাছে পারমিশনের অনুমতি নিয়ে বিনয়ের সাথে আর কি ব্যক্তিগত প্রশ্ন উত্তর দিবেন আপনি, আপনার যেহেতু বহু বছর ব্যান্ডের সাথে আছেন। অ্যানসার আপনি নিজের দিকেও ফিঙ্গার পয়েন্ট করতে পারেন। আমি ওকে, কুইক কোয়েশ্চন, ফিমেল ফ্যান ফলোয়িং কার সবচেয়ে বেশি? লাভ ভাই। ওকে ওকে ওকে, থার্ড কোয়েশ্চন, কে সবচেয়ে বেশি দেরিতে রিহার্সালে আসে? লুমিন। লুমিন। ওকে, লাস্ট কোয়েশ্চন, সবচেয়ে ফানিয়েস্ট ক্যারেক্টার? আমি। Yes, this is see, I was right. Okay, okay, it's an honest answer. Okay, especially jara text likhechen amar mone hoy je baki viewers jara achen sobai jante chaacchilen onek gulo totthyo kintu ei phake diye nilam. All right, poroborti kon gane jacchi tahole? Eta eta Fosholer gan name title. তোমার যন্ত্রের সৃষ্টি
দেশের প্রাণ, আমরা করি বাংলাদেশের গান। তোমার হাতে সোনালী ফসল, আমায় দিচ্ছে শঙ্কাহীন কুশল, তোমার উদ্যমে ঘামে আশ্রমে আমার এ জীবন যাপন সম্ভ্রমে। হে হে ফসলের কবি শিল্পী কারখানা, তোমার সৃষ্টি আমার অহংকার, তাই তোমার আমার ফসলের গান বাঁচিয়ে রাখে কোটি মানুষের প্রাণ। তুমি আমি যেন একই ছবি, আমার মতো তুমিও কবি, আমার কণ্ঠে গানের আবার তোমার যন্ত্রে সৃষ্টি নিনাদ, আমরা করি বাংলাদেশের প্রাণ, দেশের জি কে বলছেন, কোথেকে বলছেন? জি ফারজানা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি খুব ছোটবেলা থেকে আপনার গান শুনি, আমার গানের একটা রিকোয়েস্ট আছে। জি প্লিজ। কেন খুলেছে তোমার ওই জানালা? হ্যালো, এটা গাওয়া যাবে? আমাদের খুব প্রিয় গান এটা, এবং আমাদের সকলেরই প্রিয় গান। ফারজানা থ্যাংক ইউ, ভালো একটি গান দিন আগে থেকে জানা রিকোয়েস্ট হিসাবে নিয়ে আসার জন্য। জি ফারজানা, আমাদের সাথে থাকুন এবং শেষ অবধি থাকুন, এবং এভাবেই ভালো ভালো গানের রিকোয়েস্ট আমাদের কাছে পৌঁছিয়ে দিন। এখানে কত ফারজানার এই পছন্দের গান দিয়েই কি আমরা যাচ্ছি? সে কথা যাব না, না ফিরে যাব না, কেন দু চোখে আলোর ইশারা, কেন অধরে হাসির ফোয়ারা, যে বুঝিয়ে আমাকে বলো না, আমি না জেনে সে কথা যাব না, না ফিরে যাব না। Thank you.
আসি তুমি কি চাও না তা মনে বারো সাথে কাছে আসি তুমি কি চাও না তা ফিরে এসো কাছে সব দ্বিধা মুছে এসো না কেন খুলেছো তোমার জানালা কেন তাকিয়ে রয়েছো জানি না তো মনে যে কি আছে বলো না আমি না শুনে সে কথা যাব না না ফিরে যাব না কেন দু চোখে আলোর ইশারা কেন আদরে হাসির ফোয়ারা যে কথা যাব না না ফিরে যাব না ছোটকাল থেকে জানালা দেখলেই লাভ ভাই গানটা গাইতো এবং লাভ ভাই এক্স্যাক্টলি মনের কথাটাই বললেন নবীন ভাই লাভ ভাই আমার কাছে মনে হচ্ছে যে ফিডব্যাক স্পেশালি কথা এবং সুর মানে সহজেই যেন রিলেট করতে পারি পিকচারাইজ করতে পারি আমি ভাবছিলাম যে সাজুগুজু করে বিকালবেলায় যখন ছেলেরা বেরোতো আর মেয়েরা জানলা দিয়ে তাকাতো মনের মধ্যে দিতা যে আসলে আমাকে পছন্দ করে কিনা সর্বনাশ সেই ভালোবাসা ইথারে পৌঁছে গেছে আমার শ্রোতা দর্শক শ্রোতার কাছে দেখি একটু ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন কোথা থেকে বলছেন রায়ান ভাইয়ের সাথে কথা বলবো জি প্লিজ আছি আছি সবাই আছে রায়ান ভাই হ্যাঁ এই তো বলছি চিটাগং থেকে সুমন সুমন সানজি সুমন রাজীব হ্যাঁ কি অবস্থা জি টেলিভিশনে আসসালামু আলাইকুম টেলিভিশনের ভলিউমটা কাইন্ডলি একটু কমিয়ে নেন আপনার গানের কোন রিকোয়েস্ট আছে কি
আপনি আমাদের সাথে আছেন কি? হ্যালো, মৌসুমি? জি জি, হ্যাঁ মৌসুমি, মৌসুমি হবে, মৌসুমি, মৌসুমি, জি জি। হ্যাঁ, আমরা আপনার জন্য এখনই মৌসুমি করব, যেহেতু আপনি চিটাগং থেকে আর রায়হানের বন্ধু, আর সময় না নেই মৌসুমি না করে হচ্ছে। আপনি আমাদের সাথে থাকুন, তাহলে চলে যাচ্ছি সরাসরি মৌসুমিকে নিয়ে ফিডব্যাকের কাছে। Show me.
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আম সরি বলতে বলা ঠিক হবে কিনা, আমার এক ফ্রেন্ড ছিল রাজু নাম, ও বিশ্বাস করে সারা রাত এই একটা গান বাজায় বাজায়, মানে মাইকে তখন গান বাজানোর চেষ্টা ছিল যাতে বান্ধবীর কাছে গানটা পৌঁছায়। গার্লফ্রেন্ডের নাম ছিল মৌসুমী। এক্স্যাক্টলি, এবং আমাদের স্মৃতিতে এখনো ভাস্বর এই কারণে। So thank you feedback, thanks 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 a million. Yeah, okay. He's a successful guy. Of course successful. Amar mone hoy bondhu dekhche ekhon Raju. Uni chaisi jare paise jare to. Paise tare paise tare. Challenge cholbe. Cross hoyni. So feedback ke jodi flashback e dekhano jeto erokom koto ghotona binirmane feedback feedback diyeche help koreche. Ashole feedback onek beshi khushi hoyto. Obhiggota theke to lekha jinish bodhe na. So shobcheite obhiggota somporno kintu shobcheite boyosho kom Babu bhai er kache ami ekta কোয়েশ্চেন রাখতে চাই। বাবু ভাই, আপনাকে টাইম মেশিন দেওয়া হলো, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে 40 বছর পিছনে চলে যান। সো 40 বছরে কোন বিশেষ ঘটনাটাকে আপনি আবার পেতে চাইবেন বা ওই সময়টায় যেতে চাইবেন? দলের সূচনা সময়টাকে? একদম সূচনা কেন, ভাই সবারটি স্পেশাল হওয়ারই কথা, যেহেতু প্রথম আতুর ঘর থেকে ফিডব্যাক বেরিয়ে আসলো। এক হলাম আর কি, এক হয়ে ঠিক করলাম যে একটা দল করবো, নাম হবে ফিডব্যাক 20th century, একটা সন্ধ্যায়। স্বাগত জানাচ্ছি আপনাকে হক মিস্টার কুকি মিউজিক ক্লাবে। আজ আছেন ফিডব্যাক, প্লিজ কথা বলুন। আসলে ফিডব্যাকের সব গানই আমার ভালো লাগে, সবচেয়ে যে গানটা জনপ্রিয় সবচেয়ে বেশি সেটা হলো আপনার মেলায় যায়রে। আসলে এই গানটা এতই অসাধারণ, সেটা আপনি চৈত্র মাস থেকে বৈশাখ মাসের শেষ পর্যন্ত এটা যে কোনো মানে গ্রামগঞ্জে মেলায় যায়রে মেলায় যায়রে এই গানটা আসলে বিশাল একটা সাড়া জাগাইছে। তবে আমি আশা করব ফিডব্যাকের সকল দর্শকদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি সকল মেম্বারশিপকে মেম্বারশিপকে যে আমাদের এই গানটা যাতে অবশ্যই আজকে হয় মেলায় যায়রে। আমাদের সাথে থাকবেন, কারণ যেটা বলছিলেন লাভ ভাই ওটি হবে আমাদের ফ্ল্যাগশিপ সং বলতেই পারি, সেটি দিয়ে হয়তো আমরা অনুষ্ঠান শেষ করব। এখন আপাতত বিরতিতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন হক মিস্টার কুকি মিউজিক ক্লাব। ফিরে আসছি বিরতির পর। ইয়েস ভিউয়ার্স, আপনারা দেখছেন হক মিস্টার কুকি মিউজিক ক্লাব এবং আমাদের সাথে আসছে আজকে ফিডব্যাক। এবং আপনারা চাইলেই আপনাদের ফিডব্যাক দিতে পারেন, আর তার জন্য যে নাম্বারে ডায়াল করবেন 9632030 থেকে 4 এই নাম্বারে। এবং চাইলে আপনারা পিজি লিখে স্পেস দিয়ে 1616 নাম্বারে আপনাদের মনের মাধুরী মেশানো কথাগুলো পৌঁছে দিতে পারেন। সো আমি আর সময় না নিয়ে সরাসরি চলে যাচ্ছি ফিডব্যাকের কাছে। একটা গান করব, একটা বিজয়ের গান আর কি। জি প্লিজ। নতুন আমরা এখন জিতছি তো, আমরা জিতার ধারায় আছি। এখন এই সময় একটা জিতা সংক্রান্ত গান না করলেই নয়। ওকে শুরু করি। Happy joy, shukti tashi
যেতে হবে বহুদূর, শুনি কি জয়ের সুর, শক্তিটা সীমাহীন, স্বপ্নটা বাধাহীন, যেতে হবে বহুদূর, শুনি কি জয়ের সুর, জয় হোক হোক জয়, হবে হবে জয়, জয় হোক হোক জয়, হবে হবে জয়, যেতে হবে শীর্ষে, সাড়া দেবে বিশ্বে লাল সবুজের আলপনা, আমাদের অর্জনে বিজয়ের গর্জন করবে ইতিহাস রচনা, উঠি জেগে উত্তমে, মেতে উঠি উৎসবে আলোকিত আগামী আশায়, জয় হোক হোক জয়, হবে হবে জয়, জয় হোক হোক জয়, হবে হবে জয়, বিজয়ের উল্লাস বিস্মিত চারপাশ, হবে হবে জয়, জয় এগিয়ে চলার জয়, জয় হোক হোক জয়, হবে হবে 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 জয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, স্পেশালি থ্যাংকস টু ফিডব্যাক, যে পাশ্চাত্য ঘরানার গানের সাথে এই যে ফিউশন করা, এই যে নিরীক্ষামূলক ফিউশন, এটা কিন্তু নতুন না ফিডব্যাক, আমি যত জানি একদম বিগিনিং থেকে এই নিরীক্ষাটা করে আসছে, আমি কি ছোটবেলা থেকে এই কাজে, না না মৌলিক গানের তো অভাব নেই, বাট আমি বলছি সেই সাথে ফিউশন, কারণ আমাদের মনের দরজা জানলা খুলে রাখতে তো আর দোষ নাই, যদি ভালো কিছু দিয়ে ভালো কিছু তৈরি করা যায়, অবশ্যই, সো এটার জন্য অবশ্যই থ্যাংকস টু ইউ, এটা হ্যাঁ ফিডব্যাক ধন্যবাদ দেওয়া যায়, এক্স্যাক্টলি, কারণ খুব আর্লি এজ থেকেই ফিডব্যাক আমার মনে হয় নিরীক্ষামূলক কাজগুলো করে আসছে বা করার চেষ্টা করছে। এখন কোন গানে যাব, এখন হচ্ছে মনে হয় মনে হয় এত রিসেন্ট লাস্ট 15 ব্যাক ইন 15 রাইট 20 ওকে ভেসে যায় আজ দূর বহু দূর, ফিরে যায় তার আপন ঠিকানায়, মনে হয় জীবনে হায় সবই আধার নেই আলো, যেদিকে যায় ফিরে তাকায় ভাবি শূন্য তাই ভালো, মনে হয় জীবনে হায় সবই আধার নেই আলো, যেদিকে যায় ফিরে তাকায় ভাবি শূন্য তাই ভালো,
শক্তে হারিয়ে যাওয়া, কখনো কোন অনেকেই জানতে চায়, কোয়েশ্চেন করতেছে, আই এম সরি, এই প্রশ্ন জনতা জনার্দন প্রশ্ন করতেছে যে আমরাও তো ব্যান্ড নিয়ে বহুত চেষ্টা করছি কিন্তু আমাদের সুরে বাসি বাজে না কেন বা আলোর মুখ দেখে না কেন, তো প্যাশন কাকে বলে? যারা এই কোয়েশ্চেনটা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে স্পেশালি বলি, আই এম সরি, উইথ আপনার পারমিশন ছাড়াই বলি, প্লিজ। লাভ ভাইকে সারাদিন ভাবিকে নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, ভাবি একটু অসুস্থ, দোয়া করি উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। তো দিস ইজ অল অ্যাবাউট প্যাশন, এই যে পুরো সময় আপনাদেরকে এন্টারটেইন করার জন্য উনি ব্যস্ত হয়ে গেছেন, পুরোটা দিয়ে দিচ্ছেন, দিস ইজ অল অ্যাবাউট প্যাশন, দিস ইজ দ্য রিফ্লেকশন, যে কারণেই ফিডব্যাক আজকের ফিডব্যাকে আসছে। সো এই ধরনের প্যাশন থাকলে মনে হয় সম্ভব, মিউজিক প্যাশন ছাড়া শো মাস্ট গো অন, সেই কারণে প্যাশন না থাকলে মিউজিক হয় না, ভেরি, এটা খুবই ট্রু, একটা সিম্পল ট্রুথ। ওকে, একটা ফোনে এই ফাঁকে একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি, হ্যালো জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ওয়ালাইকুম সালাম, জি আমি চিটাগং থেকে বলছিলাম। সাজ্জাদ, সাজ্জাদ ভাই, রাইট? জি আমি রায়হানের ফ্রেন্ড। ওকে, হ্যালো রায়হান ভাই, ফ্রেন্ড আমরা সবাই, সাজ্জাদ ভাই, রায়হান ভাই আছেন, ফিডব্যাক আছেন, প্লিজ কথা বলুন। জি রায়হান, কি অবস্থা, কেমন চলছে? আছি আলহামদুলিল্লাহ, কি অবস্থা তোমার? আমি রিয়েল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের খেলা না দেখে আপনাদের কনসার্ট দেখছি। বাহ বাহ থ্যাঙ্ক ইউ, বিগ অ্যাচিভমেন্ট, এখানে ভালো খেলা হচ্ছে। হ্যাঁ একদম। টন্টি ভাইকে আমার সালাম, পুরো ফিডব্যাককে আমার সালাম। জি, গানের গানের কোনো রিকোয়েস্ট? অগ্রিম শুভেচ্ছা বাংলা শুভ নববর্ষে। থ্যাঙ্ক ইউ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, অগ্রিম। এনি সং, কোনো পছন্দের গান? জি, মেলায় যাই রে, অবভিয়াসলি। ওকে, আমরা একসাথে মেলায় যাব, শেষ গান হবে আজকে, চৈত্র সংক্রান্তি, কালকে আমরা একসাথে মেলাতে যাব। থ্যাঙ্ক ইউ দোস্ত ফোন করার জন্য। ওকে থ্যাঙ্ক ইউ, ভালো থাকবেন। সো চলে যাচ্ছি পরবর্তী গানে, পথ হারা। ওকে, পথ হারিয়ে ফেলি। ইয়েস, রাত দুইটার পর পথ হারাতেই হয়, হারিয়ে ফেলি, আর পথ দেখলাম না, আমরা তো পথই খুঁজে পাচ্ছি না। Yeah.
দীর্ঘ পথ মাড়ি দিয়ে আসছে ফিডব্যাক, সেই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রায় 1987 পর্যন্ত পারফর্ম করা, আজকে তারিখ পর্যন্ত আসা, এত দীর্ঘ পথ। লাভ ভাই সন্তুষ্ট ফিডব্যাক এই পথে? মোটামুটি আমরা এই পর্যন্ত যা করেছি মনে হয় আই এম স্যাটিসফাইড। বাবু কি বলো? লাভ ভাই আরও যাওয়ার কথা ছিল? সেটা তো বলতে পারি না, আরও যাওয়ার ইচ্ছা আছে। না ইচ্ছে তো আমাদের আছে, যে আপনারা যাইতেই থাকেন, সো যাওয়ার কি আরো সুযোগ ছিল, রাইট? স্যাটিসফ্যাকশন যেটা গানের ক্ষেত্রে হয় কি, যদি সন্তুষ্টি জায়গা নাই, ক্ষুধা নিবৃত না হোক এই আতুর ঘরে, যতক্ষণ আস না শ্বাস ততক্ষণ আস। এক্স্যাক্টলি, আমরাও আশা করছি এই ক্ষুধা যেন কখনোই নিবৃত্ত না হয়। সো ফিডব্যাক এর আতুর ঘরে এরকম ভালো ভালো গান চলে আসতে থাকুক। নেক্সট কোন গানটা শুনছি? এখন মেলার মাসকে উদযাপন করব। ছায়া তলে গান শুনি,
সবাই মিলে রং ছোড়া ছুড়ি, এমন দিনে ভালোবেসে চলো মরি। আবার সবাই মেলায় যায়, এমন দিনে পাগলা হাওয়ায় চল ঘুরি, বট বৃক্ষ ছায়া তলে গান শুনি, ঘড়ি সময় মিলে রং ছোড়া ছুরি, এমন দিনে ভালোবেসে চল মরি। ঢাক বাজে ঢোলক বাজে তার সাথে মন নাচে, যুবতীর মন মাতে সাথে পাউলিয়াটা ধুন বাজে গঞ্জে হাটে, এমন দিনে পাগলা হাওয়া চলো ঘুরি, বট বৃক্ষ ছায়া তলে গান শুনি, ঘড়ি সবাই মিলে রং ছোড়া ছুরি, এমন দিনে ভালোবেসে চলো মরি। আমার কিন্তু বিদায় ঘন্টা বেজে এসেছে, ফিডব্যাক। আই এম রিয়েলি রিয়েলি প্রিভিলেজড, আই এম রিয়েলি অনার্ড যে আপনাদেরকে সাথে নিয়ে প্রোগ্রাম রিপ্রেজেন্ট করার সৌভাগ্য আমার হয়েছে। আই এম সরি যদি কোনো ভুল তথ্য বা ভুল কিছু করে থাকি। আমি আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়ে নিই, তার আগে আমি একটু দাঁড়িয়ে, আমি জানি না ক্যামেরা ফ্রেমিং এর বাইরে চলে যাচ্ছি কিনা, জাস্ট হ্যাটস অফ। আমার ভিউয়ার্স এর পক্ষ থেকে সেই সম্মানটা জানানো, এভাবেই 41 বছর কেন আরও বহু বছর অনেকের শৈশব কৈশোর যৌবনের উপলক্ষ হোক, শুধুই ফিডব্যাক, শুধুই ফিডব্যাক, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। থ্যাংক ইউ। সো আমি এতে সম আজকে সাউন্ড করেছে আমাদের
মারুফ, ওকে অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মারুফ, মারুফ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি হক মিস্টার কুকি মিউজিক ক্লাবে। আপনারা জানেন টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আয়োজন নিয়ে হাজির হই, এবং আজকের এই ফিডব্যাক নিয়ে আয়োজন ছিল শুধুমাত্র মেলার জন্য, আপনাদেরকে গিফট দেওয়ার জন্য, বৈশাখের জন্য গিফট দেওয়ার জন্য। আমার মনে হয় এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের সাথেই থাকুন এবং আপনাদের ভালোবাসায় আমাদেরকে ভরিয়ে রাখুন। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেষ গানে যাচ্ছি, জি পিছনে মনিটরটা একটু বাড়বে। ছেলের ভিড়ে লল না।